আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। চলে এসেছি আমি আরেকটা ব্লগ, অ্যানাদার আর একটা মজার ব্লগ নিয়ে। মানে কি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমি এটা ওটা বানাই তো শেয়ার করি। তো আজকে একটা নর্মাল সে একটা কেক বানাবো নর্মাল, আর এটা দুপুরে রান্না হবে, দুপুরের লাস্ট মেনু এগুলা। তো আমার দুপুরের মেনুতে থাকতেছে আজকে চিকেন, বাট আজকে চিকেনটা ডালের সাথে। আর কালকের সবজিটা একটু রয়ে গেছে, তো কালকের সবজি ওই শিমের তরকারি রয়ে গেছে, তো ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের, তো প্রিপারেশনগুলো শুরু করতেছি। এই ডিমটা দেখে দুইটা কুসুম বের হয়েছে, মজার ব্যাপার। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I পানি দিয়ে নিয়েছি, এখন এটাকে আমি 150 ডিগ্রিতে 1 ঘন্টার জন্য দিয়ে দিই ওভেনে। আমি ওভেনটা প্রিহিটেড করতে ভুলে গেছি, তো এখন একটু প্রিহিটেড করার জন্য দিচ্ছি। এই যে এটা রয়ে গেছে, এটাকে ভালো করে মুছে এটা আমি মুখে লাগিয়ে নিব। মুখের জন্য এটা অনেক ভালো, ডিমের হোয়াইট আর এগ হোয়াইট আর ইয়ে একটু চিনি মিক্স করে স্কিন অনেক কী বলে টান টান হয়, অনেক সুন্দর হবে স্কিনটা। এই জন্য এটা আমি মাঝখান থেকে দেখিয়ে দিলাম, এখন না লাগাবো, পরে আমি এটা করে রান্নাবান্না একটা পর্যায়ে নিয়ে তারপরে লাগাবো। আর ততক্ষণে আমার ওভেনটা একটু প্রিহিটেড হয়ে যাক। এই যে এটা রেডি করে রাখছি, ব্যাটারটা দিয়ে দিব, প্রিহিটেড হয়ে গেলে দিয়ে দিব। ঠিক আমি এখন দুপুরে রান্নার প্রিপারেশনে যাব, মাংস আর ইয়ে দিয়ে। প্রতিদিন যা হয় আর কি, একটা কিছু রান্না করতে হয়, তো আসলে মুরগির সাথে বেশি সবজি যায় না, সবজি আলাদা করে আর রান্না করা আছে, বা রান্না করে নিব। আর এটা একটু ডাল দিয়ে রান্না করি আজকে, এটাও ভালো লাগে। ঠিক আছে, আমার প্রিহিটেড, এখন আমি এটাকে এসে 50 দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চাশে 1 ঘন্টার জন্য দিয়ে দিতেছি তো 1 ঘন্টার জন্য, বাট মাঝে মাঝে এসে চেক করব যে কী অবস্থা। তো আমার কেক হইতে থাকুক, আমি দুপুরে রান্নাবান্নার আয়োজনে যাই। আমি আজকে যে ছোলার ডালটা রান্না করব, ওটাকে একটু অন্যভাবে রান্না করতেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করে নেই।
ভালো লাগে এক এক সময় এক এক রকম রান্না করতে, শুধু এক্সপেরিমেন্ট করতে থাকি, শুধু এইটা থেকে ওইটা করতে থাকি, ভালোই লাগে। রান্নার কাজটাকে এনজয়েবল করে নিই। তেলটা আমার গরম হয়নি, আজ গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে তেলটা। তো এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে নেব, দিয়ে দিব বা দিয়ে নেব যেটাই বলে, তেজপাতা, ডাল আমার তিন সিটি দিয়ে দিয়েছে, এটি তিন সিটি হয়ে গেছে। ও বাবা, কাজ করলে হয়েছে। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি তুমি তিন সিটি দিয়ে দিয়েছো। একটু মধ্যে তেল দিয়ে নিচ্ছি, একটা আমি উইটা বাগার দিতেছি। আসলে ডালটা নিরামিষই ভালো লাগে, যেহেতু ইসমাম মাংস ছাড়া খাবে না, চিকেন ছাড়া খাবে না, তো এই জন্য আমি একটু চিকেন অ্যাড করে দিতেছি আমার প্রসেসে। এদিকে আমার কারেন্ট চলে যাওয়াতে আমার কেকটা একটু ব্যাঘাত কটে গেল, অনেকক্ষণ নিয়ে রাখছে কারেন্ট। একটু তাড়াতাড়ি চাচ্ছিলাম কেকটা হয়ে গেলে ভালো ছিল। আমার বান্ধবী ফোন দিছে, ওই কুমারপাড়া থেকে অনেক লম্বা রাস্তা, যে আমি ওখানে স্কুলে আসবো, তোর জন্য একটু কাঁঠালের তরকারি রান্না করছি, সেটা নিয়ে আসবো। আমার এত ভালো লাগতেছে ওখান থেকে সে আমার জন্য কাঁঠালের, আমরা যেটা সিলেটের ঘাঁটি বলি, কাঁঠালের ঘাঁটি নিয়ে আসতেছে। এখন আমি ভাবলাম কেকটা হয়ে গেলে আর ছেলেকে স্কুল থেকে নিতে আসতেছে, একটু কেক দিতে পারতাম। মাঝখানে কারেন্ট গেল, কেক তো আর হচ্ছেই না। আমার কেকের হয়ে গেছে কেক, তো এখন আমি এটাকে ঢেলে নেব, নিয়ে বান্ধবীর ছেলের জন্য দুই পিস আলাদা করে নেব। এই হচ্ছে আমার ছোটো ছোটো কেকের লুকটা, মানে কারেন্ট যাওয়াতে একটু কম ইয়ে হয়েছে, বাট ঠিক আছে, ঠিকঠাক খাইতে ঠিকঠাক হয়েছে আর সুন্দরই হয়েছে। তো এটা খাওয়া হয়ে গেছে এ পর্যন্ত। আর এইদিকে কী বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বান্ধবী কাঁঠালের তরকারি দিয়ে গেছে। বেঁচে থাকুক বন্ধুত্ব, বেঁচে থাকুক ভালোবাসা। কোথা থেকে নিয়ে আসছে, অনেক লম্বা রাস্তা সিলেটে, বাট ছেলেকে স্কুলে নামায় দিতে এসে দিয়েছে। লিলি, থ্যাংক ইউ সো মাচ, খেয়ে বাকি থ্যাংকস খেয়ে দিতেছি। ওকে, আলহামদুলিল্লাহ আমার তো রান্না শেষ হয়ে গেছে, এটা আমি বক্সে বড়ে রেখে দিব। এখন ইসমাম আসলে খাবে বা বিকালে চা দিয়ে খাওয়া হবে। আর এখন যেটা করবো, আমি এটা একটু মুখে লাগিয়ে, একে আমি তখন বাঁচায় রাখছিলাম যে আমি একটু মুখে লাগাবো, এখন এটা মুখে লাগায় 10-15 মিনিট ওয়েট করবো, তারপরে গোসলে চলে, গোসল নামাজ শেষ আমার আজকের কাজ। তো আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, অনেক খুশি থাকেন, ভালো থাকেন। ও আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আই এম সো গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ।
আর যারা এখনও করে নাই দেখেন, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।